আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ জানাতুনেসা। আজকে নিয়ে এসেছি একটা স্কিন কেয়ার রুটিন নিয়ে, আর হোপফুলি এই রুটিনটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর এটা আমি আমার স্কিনে অ্যাপ্লাই করি, আমি কোনো প্রকারের নাইট ক্রিম ইউজ করি না, আমি এই বেসিক্যালি এই সবগুলো প্রোডাক্টস ইউজ করি। আমার স্কিনটাকে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক বেশি ব্রাইট করতে হেল্প করেছি, আর আমার স্কিনটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি ক্লিন হতে দেখেছি আমি। আর তার মধ্যে আমার এখানে কিন্তু কয়েকটা স্পট আছে, ওগুলো ধীরে ধীরে রিমুভ হচ্ছে। সো আমি ভাবছি এই রুটিনটা আপনাদের সাথে শেয়ার করা যাক। সো হোপফুলি এই ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে, সো দেখতে থাকুন। তো আমি ভালো করে মুখটা ধুয়ে আসছি। যে যার যার ফেস ওয়াশ যেটা ইউজ করেন সেটা দিয়ে ভালো করে ফেসটাকে ওয়াশ করে নেবেন। দেন আমি নিয়েছি সাকুরা মাড মাস্কটা, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ কিছুদিন আগে আমি এটা নিয়েছিলাম অ্যান্ড এটা আমি অ্যাপ্লাই করে ভালো উপকার পেয়েছি। বিদায় আমি এটাকে আমার নাইট স্কিন কেয়ার রুটিনের মধ্যে অ্যাড করেছি, প্রতিদিন না বাট কয়েকদিন পর পর এটা আমি অ্যাপ্লাই করি, অ্যান্ড এটার জায়গায় অন্য দিন আমি আরেকটা ইউজ করি। তো এভাবেই কিন্তু আমি আমার নাইটে যে কোনো একটা ফেস প্যাক মাস্ট অ্যাপ্লাই করি। আর এই ফেস প্যাকটা খুবই বেশি ভালো, কারণ এটা স্পট দূর করতে হেল্প করে আর ফেসকে কিন্তু খুবই ফর্সা করতে হেল্প করে। আর এটার ডিটেলস জানতে হলে আমার আরেকটা ভিডিও আছে, ওইটাতে দেখে নিতে পারেন। মাস্কের রিভিউ জানতে চাইলে বা এটা কেমন জানতে চাইলে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চেক করে নিতে পারবেন। এই ফেস প্যাকটা দেওয়ার পরে 15 মিনিট পরে দেন আমরা এটা ওয়াশ করে ফেলতে পারবো। দেখতে পাচ্ছেন ফেস প্যাকটা শুকিয়ে গেছে। সো এখন আমি একটা কাপড়ের সাহায্যে আমি সুন্দর করে আমার ফেসটাকে ক্লিন করে নিয়েছি। ফেস প্যাকটা আমার আসলে অনেক বেশি ভালো লাগে, আর কারণ সবচেয়ে বেশি ভালো লাগে যখন এটা অ্যাপ্লাই করবেন আপনি, অ্যাপ্লাই করার পরে যখন আপনার ফেসকে ক্লিন করবেন তখন যে রিয়েকশনটা দেখবেন ফেসের, তখনই বুঝতে পারবেন যে এটা কতটুকু ভালো। সো এটা এখনও যারা ইউজ করেন নাই তাদের আমি সাজেস্ট করবো এটা ইউজ করতে পারেন, রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট একটা ফেস মাস্ক। তো সাকুরার সিরিজের মধ্যে এটা হচ্ছে সেকেন্ড, ফার্স্টটা ছিল সাকুরা মাড মাস্ক আর এটা হচ্ছে সাকুরা সিরাম। এটা খুবই ভালো ফেসের জন্য আর এটাও খুব রিজনেবল প্রাইসের মধ্যে, আর এটা স্কিনকে অনেক বেশি ক্লিন করতে হেল্প করে, প্লাস অ্যাকনে রিমুভের জন্য এটা কিন্তু অনেক বেশি ভালো। সো আমি রাতে এটা অ্যাপ্লাই করার চেষ্টা করি আর এটা কিন্তু খুবই খুবই ভালো। থার্ড স্টেপ হচ্ছে অ্যাভোকাডো ময়শ্চারাইজার সুথিং জেলটা। সো সুথিং জেলটা যার নেই তারা, আর যাদের যেটা স্যুট করে তারা সেটা ইউজ করতে পারেন, অ্যালোভেরা স্যুট করলে অ্যালোভেরা দিতে পারেন, বা স্ট্রবেরি, বিভিন্ন ফ্লেভারে কিন্তু এই জেলগুলো বের হয়েছে। সো যার থেকে যেটা ভালো লাগে সেটা অ্যাপ্লাই করতে পারেন, আর এটাও কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আছে। আর আমার কাছে এটা অ্যাভোকাডোটা ভালো লাগে, সো আমি অ্যাভোকাডোটা অ্যাপ্লাই করছি, আর যাদের যেটা ভালো লাগে তারা সেটা অ্যাপ্লাই করতে পারেন, বা সুথিং জেল না থাকলে আপনারা কিন্তু অ্যালোভেরা জেলটাও ইউজ করতে পারেন যাদের স্যুট করে। আর
লাস্টে হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। এটা অনেক বেশি ভালো যেহেতু এখন উইন্টার আর আমাদের স্কিনটা অনেক বেশি ড্রাই হয়ে যায়। সো এই সিচুয়েশনে ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনকে রিকভার করতে অনেক বেশি হেল্প করে, যেহেতু আমাদের স্কিন ফেটে যায়, আমাদের অ্যাকনে প্রবলেমও কিন্তু বেড়ে যায়। সো এই কারণে আমাদের ভিটামিন ই ক্যাপসুলটা ইউজ করা দরকার। যাদের অয়েলি স্কিন তারা একটা ইউজ করবেন, আর যাদের ড্রাই স্কিন তারা দুইটা ইউজ করবেন। আমার কাছে খুবই ড্রাই মনে হচ্ছিল হঠাৎ আমার স্কিনটা, তা আমি দুইটা ভিটামিন ই ক্যাপসুল ইউজ করছি। আর যাদের অনেক বেশি অয়েলি স্কিন তারা প্লিজ একটা অ্যাপ্লাই করেন। আর যাদের অলওয়েজ অনেক অনেক বেশি অয়েলি স্কিন থাকে উইন্টারও, তারা স্কিপ করতে পারে এই স্টেপটা। বাট আমার কাছে ভালো লাগে, স্কিনটা খুবই স্মুথ হয় আর স্কিনকে ক্লিন করে। তো সো লাস্ট টাইমে একটা লিপ বাম লাগিয়েছি, আমার কাছে যেটা ছিল আমি ওইটাই লাগাইছি, অ্যান্ড আপনাদের কাছে যেটা থাকে সেটা লাগাতে পারেন। আর লিপ বামটা মাস্ট ইম্পর্টেন্ট, কারণ বিশেষ করে উইন্টারে যেহেতু আমাদের লিপটা অনেক বেশি ড্রাই হয়ে যায়, ফেটে যায়। সো যে কোনো লিপ বাম মাস্ট অ্যাপ্লাই করবেন। আর যাদের লিপ বাম নেই তারা কোকোনাট অয়েল দিতে পারেন, আর বা আমি কিন্তু বেশিরভাগ সময় কিন্তু এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটাই অ্যাপ্লাই করি, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সো এখন আমি এটা অ্যাপ্লাই করে দেখিয়েছি। সো হোপফুলি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকেন, লাইক অ্যান্ড শেয়ার। আর আমি নিয়ে কোনো ভিডিও নিয়ে আবার আসবো, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড নিজেদের খেয়াল রাখবেন। আর আমাকে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড খুদা হাফেজ।